হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই আছেন অনেক অনেক ভালো। তো আজকে আবারও আসছি বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার এস কে ট্রেডার্সে। তাদের লোকেশনটা হচ্ছে তেজগাঁও বিজয় সরণির র্যাঙ্কস ভবনের ঠিক উল্টা দিকে। এদিকে একটা মসজিদও আছে, পীর মাজামের মসজিদ, এর ঠিক উল্টা দিকে। তো এস কে ট্রেডার্সে আজকে আসলাম হচ্ছে বাজাজ মোটরসাইকেলের দরদাম কোথায় চলছে এটার একটা আপডেট, কারণ প্রতিনিয়ত এগুলো চেঞ্জ হয়, অফার অ্যাড করে শোরুমগুলা, আবার অফার বাতিলও করে। তো আসলে এখন কোন পর্যায়ে আছে বাজাজ মোটরসাইকেলের অবস্থান এই এস কে ট্রেডার্সে, এই বিষয়গুলাই আমরা পুরোপুরিভাবে জানবো। তো বরাবরের মতন আমার সঙ্গে এই ভিডিওতে যোগ দিবে আপেল ভাই, এস কে ট্রেডার্সের ম্যানেজার। ম্যানেজারই তো ভাই নাকি? এদিকে আসেন না কেন, ওখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি ইন্ট্রোডিউস করে দিবেন, তারপর আমি ইন করব। ওরে বাপ রে বাপ রে বাপ, কি ফর্মালিটিস! কেমন আছেন আপনারা সবাই? কি ফর্মালিটিস! একটা তো একটা ইয়ে আছে না, একটা ভাব আছে না, মানে ম্যানেজার হিসেবে একটা ভাব আছে না, সেটাই আর কি। তো আজকে কি কি করবেন ভাই, কোন অফার আছে কিনা এটা বলেন। আমরা বরাবর যখনই ভিডিও নিয়ে আসি নিশ্চয়ই কোনো অফার থাকে। না, এর আগে আমি আসছিলাম, ওখানে আপনি ছিলেন না, মানে আমারে যখন দেন তখন অফার থাকে না, আপনি যখন আসেন তখন অফার থাকে। এটা তো স্পেশাল চমক, এই স্পেশাল চমক। আমি আসছি মানে আমাদের ভিউয়ার্স বা আমাদের গ্রাহকদের জন্য কোন না কোন অফার আছে অবশ্যই। আচ্ছা, সে আপনি নিশ্চিত থাকবেন, শুরু করে দেন। জি, সবার আগে, আচ্ছা আগে এটা বলেন যে N160 মোটরসাইকেলটা আছে তো আপনাদের কাছে? আপনার কতগুলো লাগবে? আচ্ছা তাহলে আমরা পরে দেখব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সবার আগে স্টার্ট করেন কোন ছোট দিয়ে? সবার আগে আমরা স্টার্ট করছি আমাদের বর্তমানে একদম সবার ছোট, মানে সবার ছোট একবার জুনিয়র। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলে নেই, বাজাজ সিটি 100 নিয়ে রিসেন্টলি আমি খুব একটা ইনফরমেটিভ কন্টেন্ট পোস্ট করছি, কেউ যদি এটা না দেখে থাকেন তাহলে একটু দেখে নেবেন। তো এতটুকু বলি, এইটা হচ্ছে কিন্তু সিটি 100 এর সেকেন্ড জেনারেশন যে মোটরসাইকেল ঠিক সেটা। তো বলেন কি হয়েছে বর্তমানে এই বাজাজ সিটি 100 এই বাইকটির দাম হচ্ছে 1,12,000 টাকা। 1,12,000, এবং এটা দুইটা কালার আছে, আর একটা ব্ল্যাক রেড আছে, সেটাও আমাদের কাছে আছে, এখানে একটি রাখা আছে। আচ্ছা, সো এই বাইকটি বর্তমান দাম 1,12,000, কিন্তু তার সাথে আমরা বরাবরের মতো একটা স্পেশাল অফার নিয়ে আসছি। আচ্ছা, সেই স্পেশাল অফার হচ্ছে এই বাইকের সাথে আপনারা পাচ্ছেন নগদ 4,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, অর্থাৎ বাইকটির দাম পড়বে 1,08,000 টাকা। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি প্লাটিনা 110 এইচ গিয়ারের দিকে। এরপরে আমরা প্লাটিনা 110 এইচ গিয়ার ডিস্ক, পাঁচটা গিয়ার এবং সামনে হচ্ছে একটা ডিস্ক আছে। জি জি। আচ্ছা, আবার হচ্ছে এটার মধ্যে সিবিএস ব্রেক বা এন্টি স্কিড ব্রেকিং সিস্টেমও আছে। জি। তো বলেন কি হইছে এটা? এই বাইকের তিনটা কালার, তিনটা কালারই আমাদের কাছে আছে। আচ্ছা, এটা মাঝখানে আমাদের লাল কালার রেড কালার রাখা আছে। এই বাইকটি বর্তমান দাম হচ্ছে 1,31,000 টাকা। 1,31,000 টাকা, এবং এই বাইকের সাথেও রয়েছে আকর্ষণীয় 4,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, অর্থাৎ বাইকের দাম পড়বে 1,27,000 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। তারপর হচ্ছে প্লাটিনার ওল্ড জেনারেশন, আমাদের আদি 100 ইএস। আচ্ছা, এটা এটার সবকটি কালারই আমাদের কাছে আছে, এখানে ব্ল্যাক রাখা আছে, এর ব্লু এবং রেড কালারও হয়, এবং সেই কালারগুলো আমাদের কাছে আছে। এই বাইকের বর্তমান দাম হচ্ছে 1,21,000 টাকা। 1,21,000, এটা রেগুলার প্রাইস? জি, রেগুলার প্রাইস। আচ্ছা, বাট এসকে ট্রেডার্সে আসলে অবশ্যই আপনারা কিছু না কিছু আনার পাবেন, অর্থাৎ এই বাইকের সাথে রয়েছে আপনাদের 4,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। হ্যাঁ, অর্থাৎ এই বাইকটি আপনারা কিনতে পারবেন 1,17,000 টাকায়। আচ্ছা, তারপরে আমরা আসতেছি ডিসকভার 125 এর দিকে। তো এটাই হচ্ছে ডিসকভার 125, এরও কিন্তু অনেকগুলা কালার আছে, এবং সবগুলো কালারই আমাদের কাছে আছে। আচ্ছা, এইটার দরদাম কোন অবস্থায় আছে? এইটার দরদাম এখন এই বাইকটি বর্তমান বাজার দর হচ্ছে বা মূল্য হচ্ছে 1,60,500 টাকা। রেগুলার প্রাইস? রেগুলার প্রাইস 160,500 টাকা। 160,500 টাকা। তারপরে কিন্তু এই বাইকের সাথেও রয়েছে আকর্ষণীয়, যেটা অন্য কোন শোরুমে পাবেন কিনা আমি জানি না, এবং কেউ দিয়েছে কিনা জানি না, আমরা দিচ্ছি স্পেশাল এই অফার শুধুমাত্র এসকে ট্রেডার্স থেকে। এই বাইকের সাথে আপনারা পাবেন 4,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, অর্থাৎ এই বাইকটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন 1,56,500 টাকায়। আচ্ছা, তো সুতরাং এসকে ট্রেডার্সের এই অফার পাইতে হইলে এসকে ট্রেডার্সই আসতে হবে, অন্য শোরুমে দেয়া না দেয়ার বিষয়টা আমি বলতে পারবো না আর কি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এসকে ট্রেডার্সে যে অফারটা কন্টিনিউ আছে সেটাই আপনাদেরকে জানাই দিলাম। জি, আর এখন হচ্ছে ডিসকভার 110। জি, এখানে একটি 110 ব্লু কালার রাখা আছে, ব্ল্যাক ব্লু, ব্ল্যাক ব্লু কালার রাখা আছে, এবং এর আরো তিনটি কালার আছে, প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 1,43,600 টাকা। 1,43,600, এটা কি রেগুলার প্রাইস? এটা রেগুলার প্রাইস, এবং এর সাথেও রয়েছে 4,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, অর্থাৎ এই বাইকটি আপনারা কিনতে পারবেন 1,39,600 টাকায়। আচ্ছা,
বুঝতে পারছি। এই মোটামুটি আমাদের লোয়ার সেগমেন্ট ছিল প্লাটিনা, সিটি 100 এবং ডিসকভার সিরিজের বাইক। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পালসার সিরিজের দিকে। আচ্ছা পালসারে যাব। পালসারে সবার আগে আমরা ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে শুরু করি। ওকে ঠিক আছে। আচ্ছা এটা ও এটা ব্ল্যাক ব্লু চলে আসছে না? জি এখানে পাশাপাশি দুইটা কিন্তু রাখা আছে, দেখেন রাখা আছে, একটা ব্ল্যাক রেড এবং যদি আপনি একটু ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, একটা ব্ল্যাক রেড, এই এবিএস টা হচ্ছে ব্ল্যাক রেড আর ওই এবিএস টা হচ্ছে ব্ল্যাক ব্লু। জি জি দুইটা কালারই আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই বাইকের বর্তমান দাম হচ্ছে 2,20,900 টাকা। আচ্ছা বাট এর সাথে কি আছে সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা আমরা এখন আগে সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক আর ডাবল ডিস্ক। হ্যাঁ তো এবারে আমরা হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক। হ্যাঁ সিঙ্গেল ডিস্ক, এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 1,95,500 টাকা। আচ্ছা এই বাইকের বর্তমান দাম হচ্ছে 1,95,500 টাকা এবং এই বাইকের সাথেও রয়েছে আকর্ষণীয় 5,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা অর্থাৎ এই বাইকটি আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে, এসকে ট্রেডার্স থেকে, শুধুমাত্র 1,90,500 টাকায়। আচ্ছা এরপরে আমাদের এই পাশে রাখা আছে আপনি দেখতে পাবেন পালসার 150 টুইন ডিস্ক। হ্যাঁ টুইন ডিস্ক। আচ্ছা আমাদের এটার এই পাশে রাখছেন কেন এক গুইরা গুইরা? আসলে এটার জন্য এখন আমরা এই বাইকের সাথেও রয়েছে আকর্ষণীয় 5,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা অর্থাৎ এই বাইকটি আপনারা কিনতে পারবেন 2,12,000 টাকায়। আচ্ছা এবার আপনি এবিএস এর দামটা বলে ফেলেন, লোকি ছেলের মতন ওইটা কিন্তু মিস করছেন বলবো। হ্যাঁ এবিএস এর সাথে রয়েছে, এবিএস এর দাম 2,20,900 বলেছি। টুইন ডিস্ক এবিএস, টুইন ডিস্ক এবিএস রেগুলার প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে 2,20,900। জি আচ্ছা কিন্তু এই বাইকের সাথে কত আমাদের ক্যাশ ডিসকাউন্ট বা কি অফার সেটা আমি এখন রিভিল করছি না, আরে সর্বনাশ এখনই বলবো না, এর জন্য আপনাদের একটু কষ্ট করে আমাদের এসকে ট্রেডার্স এর শোরুম ভিজিট করতে হবে। আচ্ছা এবং এর সাথে রয়েছে আকর্ষণীয় একটি বিশেষ চমক। আচ্ছা সেই চমকটা কি সেটা জানতে এর সাথে আমরা কি দিচ্ছি বা কোনো অফার বা কোনো ডিসকাউন্ট করছে কিনা সেটা জানার জন্য আপনাকে অবশ্যই এসকে ট্রেডার্স একটা আমলাদের মতন একটা মোচর মাইরা গিট্টু মাইরা দিলেন। অবশ্যই এটা অন্য যে কোনো কারো কাছ থেকে অত্যন্ত আকর্ষণীয় হবে, আপনারা এই অফারটা অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র আমাদের কাছে। খুবই কনফিডেন্সের সাথে বলতেছেন? অবশ্যই। আচ্ছা খুবই কনফিডেন্সের সাথে বলতেছি কারণ আপনারা, আমরা জানি যে আপনারা আসবেন আমাদের স্কেটারসে। আচ্ছা তো এবারে চলেন আমরা অ্যাভেঞ্জারের দিকে যাই। আমি তো অ্যাভেঞ্জারে যাব, তার আগে আমাদের পালসার এন সিরিজের এখানে দেখছেন বাজাজ অ্যাভেঞ্জার 160 cc এবিএস একটি ব্ল্যাক কালার রাখা আছে। এর আরো একটি কালার হয় সেটা হচ্ছে রেড, সেই কালারটিও আমাদের কাছে আছে। আচ্ছা এটা বর্তমান দাম হচ্ছে 2,74,000 টাকা। আচ্ছা একদম এটা রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস, বাট এসকে ট্রেডার্স যেহেতু ভিডিও নিয়ে এসছে তার মানে এর সাথেও কোনো না কোনো অফার রয়েছে। আচ্ছা সেই অফারটা কি সেটা আমি এখনই রিভিল করব না, সেটা ওই যে টিডিএবিএস এর মতোই সবই তো আপনি বলতাছেন না, এটা এখনই বলবো না, এর জন্য অবশ্যই আপনাকে আমাদের শোরুমে আসতে হবে। এবং মানুষে বললে না মানুষ এটা আকর্ষণ পায়, আপনি তো সবই লুকায় রাখতেছেন না, অন্যগুলো তো বলেই দিয়েছি, একটু আকর্ষণীয় জিনিসের সাথে একটু একটু কিউরিওসিটি থাকলে তখন দর্শকের আগ্রহ বাড়ে বা আমাদের ভিউয়ার্সদের আগ্রহ বাড়বে, যা এই কারণেই। আচ্ছা তারপরে এবারে আসেন হচ্ছে আপনার এই N160 Fi আর হচ্ছে ডুয়েল এবিএস, এটা হচ্ছে নীল রঙের, আমার দ্বিতীয় পছন্দের কালার আর কি এই নীলটা, তো এটার কি অবস্থা ভাই? এটার বর্তমান দাম হচ্ছে রেগুলার বাজার প্রাইস হচ্ছে 2,72,500। আচ্ছা এদিকে আবার কালো রঙেরও আছে? জি এই পাশে কালো কালো কালারেরও আছে। আচ্ছা আমাদের কাছে এর সবগুলো কালারই আছে। আচ্ছা এইখানেও কালো একটা রাখা আছে, তারপরে আবার এদিকে র‍্যামের উপরেও একটা কালো রঙের মোটরসাইকেল রাখা আছে প্রতিনিয়তই। হ্যাঁ পর্যাপ্ত স্টক আমাদের কাছে আছে। আচ্ছা লালটা কই? লালটা কই? লালটা ছিল শেষ হয়ে গেছে, অবশ্যই আসবে আবার আমাদের, আবার আসছে। আচ্ছা বুঝতে পারছি, নেক্সট আসবে আমাদের কাছে, বুঝতে পারছি। তো এই N160 এর বর্তমান দাম হচ্ছে কত ভাই? 2,72,500 টাকা। 500 টাকা। আচ্ছা বিভিন্ন শোরুমে আমি দেখতেছি যে তারা কত টাকা ডিসকাউন্ট দিবে এরকম স্পেসিফিক বলে দিচ্ছে, যদিও সংখ্যায় অনেক কম হাতে গোনা একটা শোরুমে। জি তো এখন আপনারা কি করবেন এটাতে? আসলে আমরা ওভাবে স্পেসিফিক সংখ্যা বলতে চাই না। আচ্ছা কারণ আমরা চাই কাস্টমারকে স্যাটিসফ্যাকশন, আমাদের মূল কথা হচ্ছে কাস্টমার সন্তুষ্টি। আচ্ছা টাকা কমাইলে তো কাস্টমার সন্তুষ্ট হয়, সেটা তো হবেই, কিন্তু আমাদের তো একটা লিমিট আছে অবশ্যই, সেই লিমিটের মধ্যে থেকে আমরা আমাদের
গ্রাহকদের জন্য কাস্টমারদের জন্য সর্বোচ্চ, যেটা অনেকে হয়তো ফিগার বলে দিয়েছে এক্সাক্ট, কিন্তু আমরা ফিগার বলছি না, আমরা তার চেয়েও আকর্ষণীয় কিছু তাদের জন্য রেখেছি। আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে তাহলে আমি তো আর অন্য কোনো শোরুমে দেখি নাই এরকম দাম, মানে স্পেসিফিক কত ডিসকাউন্ট এটা বলতে, তাইলে এভাবে অন্যরা যেহেতু বলে নাই, একটা শোরুম যেহেতু বলছে, তো মানে এই বলাটা কি পজিটিভ ভাবে দেখেন না নেগেটিভ ভাবে দেখেন কাস্টমারের ইয়া থেকে যদি বলেন? আসলে এটা এটা নিয়ে আসলে আমাদের মন্তব্য না, ওটা তাদের ব্যাপার, এটা আমাদের। সো আমরা আমাদের কথাই বলতে এসেছি এবং আমাদের কথাই বলবো। আমাদের কথাটা হচ্ছে, আপনারা আসবেন এসকে ট্রেডার্সে, এসে আপনার পছন্দের বাইক কিনবেন এবং আপনারা এখান থেকে সর্বোচ্চ আকর্ষণীয় একটা অফার পাবেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি। এবং আশা করছি আপনারা সেটা যখন যারা আমাদের কাছ থেকে বাইক কিনবেন তাদের কাছেও সেটা অত্যন্ত আকর্ষণীয় মনে হবে। আচ্ছা, এর জন্য করতে হবে আপনাদের আমাদের শোরুম ভিজিট করতে হবে। আমাদের লোকেশন হচ্ছে 111/2 বিজয় সরণি লিংক রোড, অপোজিট র্যাঙ্কস ভবন, ঢাকা। আচ্ছা, আপনাদের তো ব্যাংক লোন ইএমআই ফ্যাসিলিটি সবই তো আছে? জি আচ্ছা। আচ্ছা, আর ক্যাশ তো ক্যাশই অবশ্যই, ঢাকার বাইরে তো কুরিয়ারও নিশ্চয়ই অ্যাভেলেবল? হ্যাঁ, যারা ঢাকার বাইরে থেকে বাইক কিনতে চান তারাও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাইকটি আপনার গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দেব। আচ্ছা, তো যাই হোক, আজকে আর কথাবার্তা নয়, সবকিছু জানানো হয়ে গেল, লেটেস্ট আপডেট যা যা ছিল স্কেটারসে সবকিছু আপেল ভাই সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করে ফেলছে। তো বিদায় নিলাম আজকে, সামনে আবার কথা হবে অন্যদিন অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন আর নিরাপদভাবে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।